আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ। অর্থাৎ আমরা গত টিউটোরিয়ালগুলোতে যা যা শিখছি, যেমন কি কি শিখছি, এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, তো এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটা সমস্যাকে কি করতে হবে, সমাধান করতে হবে। যেমন একটা প্রাইভেট ফার্মে যাতে অনেক এমপ্লয় জব করে এবং এমপ্লয়ীদের শনাক্ত করার জন্য তাদের কি আছে, আইডি আছে, ফোন আছে, নেম আছে, এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কি করে জব করে, আবার ডিপার্টমেন্টেরও কি আছে, আইডি আছে, কোড আছে এবং সেকশন আছে। ওকে, তো এটার জন্য আমাদের এই প্রদত্ত সমস্যাটাকে একটা কিসের মাধ্যমে উপস্থাপন করতে হবে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আমরা যেটা আজকে থেকে স্টার্ট করব সেটাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এটা ছাড়া কখনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করা যাবে না, তৈরি করা যাবে না। ওকে, যেমন সি প্রোগ্রামিং এর জন্য আমরা কি করি, ফ্লো চার্ট, তেমনি ডাটাবেসের জন্য আমাদেরকে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ওকে, তো এখানে সবার প্রথমে একটা ডাটাবেস ডিজাইন করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে কয়টা এন্টিটি আছে। এখানে দুইটা এন্টিটি আছে, যেমন এমপ্লয়ি একটা কি অবজেক্ট, আর ডিপার্টমেন্টটা কি একটা, আমরা এখানে কি বলছি, এমপ্লয়ীদের শনাক্ত করার জন্য এমপ্লয়ের বৈশিষ্ট্য কি, আইডি, ফোন, নেম, এগুলাকে কি বলা হবে, অ্যাট্রিবিউট। এগুলো প্রপার্টিস না? এটা যদি প্রপার্টিস হয় এগুলো কাদের প্রপার্টিস, এমপ্লয়ীদের, তার মানে এমপ্লয়টা আমার এখানে কি এন্টিটি। আবার এখানে ডিপার্টমেন্টের কি আছে, আইডি, কোড আর সেকশন আছে, ঠিক আছে, তো এগুলাকে কি বলা হবে, অ্যাট্রিবিউট। আর এখানে ডিপার্টমেন্টটাকে কি বলা হবে, কারণ ডিপার্টমেন্টের বৈশিষ্ট্যগুলো কি, অ্যাট্রিবিউট। আর কার বৈশিষ্ট্য, ডিপার্টমেন্টের, যদি আমরা কারের কোশ্চেন করি কার যার জন্য হবে সেটাকেই মূলত কি বলা হবে, এন্টিটি। আর এন্টিটির বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলবো, অ্যাট্রিবিউট। আর এখানে রিলেশনশিপ কি হবে, রিলেশনশিপ আমরা এখানে কি বলছি, এমপ্লয়ীদের সাথে, সহজ কথায় এই এমপ্লয়ি এন্টিটির সাথে এই ডিপার্টমেন্ট এন্টিটির সম্পর্ক কি, জব না, কারণ এমপ্লয়রা জব করে কোথায়, জব করে ডিপার্টমেন্টের আন্ডারে জব করে, তার মানে এই এমপ্লয়ি এন্টিটিকে আমরা ডিপার্টমেন্ট এন্টিটির সাথে কি করব, কানেক্টেড করব। তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, এন্টিটি নিতে হবে। তো সবার প্রথমে এন্টিটি কি, এমপ্লয়, এন্টিটিকে সবসময় কোন বক্সে রাখতে হয়, ওকে, তা আমরা কি লিখবো, এমপ্লয়ি। এই সিম্বল আমি যেমনি ইউজ করছি ঠিক সেভাবেই কি করতে হবে, ইউজ করতে হবে। এখন এমপ্লয়ের কয়টা বৈশিষ্ট্য আছে, তিনটা। সবার প্রথমে কি আছে, ওকে, দেন আইডির পর কি আছে, ওকে, এরপরে দেওয়া আছে নেম। আমাদের সেকেন্ড এন্টিটি কি, ডিপার্টমেন্ট, তো আমরা কি লিখবো, ডিই পিটি, ডিপার্টমেন্ট। দেন এটার কয়টা বৈশিষ্ট্য আছে, সবার প্রথমে আইডি, দেন কোড, দেন আর কি দেওয়া আছে, সেকশন। এখন এই এমপ্লয় এন্টিটির সাথে ডিপার্টমেন্ট এন্টিটির রিলেশন কি, জব না, সেজন্য আমরা কি লিখবো, আর রিলেশনশিপটা কিসের মাধ্যমে দেখাতে হবে, ক্লিয়ার, এটাকে বলা হয় ইআর ডায়াগ্রাম, ই ফর এন্টিটি, আর ফর রিলেশনশিপ, ডি ফর ডায়াগ্রাম। ওকে,